সো হ্যালো, হোয়াটস আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর ইচ্ছে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি ইভেন্ট, আর এটা হচ্ছে সার্পেন্ট ইভেন্ট। এই সার্পেন্ট ইভেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ সাপের, মানে সাপের ডিজাইনে করা হয়েছে। এর যে কস্টিউম রয়েছে, মাস্ক রয়েছে, তারপরে এইখানে যে রিংটা ঘুরতেছে, এখানে দেখো একটা সাপ দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা সাপ ঘুরতেছে। এই যে ফিমেল বান্ডেল, এই ফিমেল বান্ডেলও কিন্তু সাপ আঁকানো রয়েছে। তাছাড়া এই যে চুল দেখতে পাচ্ছ, চুলের সাথে কিন্তু সাপ পেঁচানো রয়েছে। তেমনি আবার এখানে কিন্তু এই মেল বান্ডেলও কিন্তু এই যে সাপ রয়েছে, তিন মাথাওয়ালা সাপ। তাছাড়া হাতে দেখতে পাচ্ছ সাপের ট্যাটু আঁকানো। তো মোটামুটি এই যে ইভেন্ট, এই ইভেন্টে টোটালি যা কিছু আইটেম আছে সব কিছুই কিন্তু সাপের একটা ভাব প্রকাশ করা হয়েছে। তো এটা রাসেল ভাইপার হতে পারে বা অন্য কোনো সাপও হতে পারে। যাই হোক, আমি তোমাদের সাথে মজা করলাম, তবে এটা সাপের উপরেই ডিজাইন করা। তো আমি আজকে এই বান্ডেলটা নিতে চলেছি। বান্ডেলটা নিতে গেলে 200টা টোকেন লাগবে, আর আমার অ্যাকাউন্টে 163 টোকেন আছে। তেমনি আমার অ্যাকাউন্টে 1009 ডায়মন্ড রয়েছে। আমি এটা দিয়ে জাস্ট 200 ডায়মন্ডের 5টা স্পিন করবো। 5টা স্পিন করলে আমার টোটাল 55 স্পিন হবে। তো স্পিনের ভিতরে যদি আমি বান্ডেলটা পেয়ে যাই খুবই ভালো হবে, আর যদি আমার ভাগ্য খারাপ থাকে তাহলে এক্সচেঞ্জ করে নিতে হবে। সো আমি এখানে ফার্স্ট অফ অল 11-এর একটা স্পিন করলাম, 10+1 11 স্পিন 200 ডায়মন্ড দিয়ে। আমি এখানে একটু স্কিপ করব না, আমি প্রত্যেকটা স্পিন দেখব যে আমাকে স্পিনে এখান থেকে কোনো কিছু দেয় কিনা। সো এখানে কিন্তু 4টা আইটেমই রয়েছে, ও মাস্কটা দিয়ে দিয়েছে। 4 আইটেমের 1 আইটেম অলরেডি পেয়ে গেছি এবং টোকেন হয়েছে দাঁড়িয়েছে 176, 13টা টোকেন দিয়েছে এবার স্পিনে। সো আমি আরও একটা 200 ডায়মন্ডের 11-এর স্পিন করে দিলাম, সিঙ্গেল টোকেন, আবারও সিঙ্গেল, দেন আবারও মাস্ক দিয়েছে 2টা টোকেন, 1টা 2টা 10টা টোকেন দিয়েছে, আবারও একটা, দেন আবারও 2টা। তো মাস্কের পরিবর্তে 5টা টোকেন পেয়েছি, আর হচ্ছে আর টোটাল টোকেন দিয়েছে 28টা ওই 5টা সহ। তো আরও একটা 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম। আমি চাচ্ছি স্পিনের ভিতরে, বিশেষ করে মেল যে বান্ডেল অথবা ফিমেল বান্ডেল, যে কোনো একটা বান্ডেল আমি যাতে স্পিনে পেয়ে যাই, এটা আশা করতেছি। তো দেখি কি হয়, ভাগ্যটা কেমন হতে পারে। ভাগ্যটা খুবই বাজে হয়তো, কারণ দেখো এবার 18টা টোকেন দিয়েছে মাত্র। আমি আর জাস্ট মাত্র 2টা স্পিন করতে পারবো, দাঁড়া 2টা স্পিন না, বেশি করতে পারবো। আমার এখানে উইকলি মান্থলি মারা রয়েছে, এখান থেকে আমি 95 ডায়মন্ড পাচ্ছি। তো এটা ক্লেম করে নিলাম যাতে করে আমি সিঙ্গেল স্পিন করতে পারবো 5টা। সো তাছাড়া আমি এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করবো, ক্যারেক্টার চেঞ্জ করে একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে নিলাম, দেন হচ্ছে আবার রাকলারে প্রবেশ করলাম। এখান থেকে এবার হচ্ছে আমি 20 ডায়মন্ডের পরপর 5টা স্পিন করব। তো একটা করে দিয়েছি, একটা টোকেন দিয়েছে, আবারও একটা করতেছি। এবার ভাই রে, কাটানা দিতে দিতে মনে হয় দিল না, যাই হোক আরও একটা। তো আমি কিন্তু 200 ডায়মন্ডের 3টা স্পিন করেছি এবং 20 ডায়মন্ডের 3টা স্পিন করে ফেলছি। সো এবার হচ্ছে 200 ডায়মন্ডের একটা স্পিন করব। এবার দেখি 200 ডায়মন্ডের এই স্পিনে কী দেয় আমাকে, টোকেন আগেরবারের চাইতে বেশি দেয় কিনা, কারণ হচ্ছে আগেরবার 18টা টোকেন দিয়েছিল, তাই কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করেছি। আর এইবার দেখি কয়টা দেয়। সো এইবার টোকেন দিয়েছে 22টা, একটু বেশি টোকেন দিয়েছে। তো 20 ডায়মন্ডের আর 2টা স্পিন করা যাক, একটা করে দিলাম, 2টা টোকেন পেয়েছি, আরও একটা করতেছি। এবার দেখি কী দেয়, এবার 2টা টোকেন দিয়েছে। তো লাস্ট স্পিন 200 ডায়মন্ডের, আর এই স্পিনে যদি আমি কোনো কিছু পাই তো ভালো কথা, আর না পাইলে আমাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো আমি 200 ডায়মন্ডের লাস্ট স্পিনটা করে দিচ্ছি। অ্যান্ড অ্যাকাউন্টের ডায়মন্ড খতম, মাত্র 4 ডায়মন্ড রয়েছে, আর টোকেন দিচ্ছে শুধু, এখানে আমাকে অন্য কোনো কিছুই দিল না। সো ফাইনালি এবার 27টা টোকেন দিয়েছে, 280টা টোকেন হয়ে গিয়েছে। আমার কাছে টোকেন ছিল 163টা, ধরে নাও 160, দেন হচ্ছে 120টা টোকেন পেয়েছি আমি 1100 ডায়মন্ড খরচ করে। তো তাহলে হিসাব করলে বোঝা যাচ্ছে, আমি যদি স্পিনে এই বান্ডেলটা না পেতাম এবং আমার কাছে যদি টোকেন না থাকতো, আমার টোটালি ডায়মন্ড খরচ হতো 1500 থেকে 2000-এর মতো। তো এই বান্ডেলটা তোমরা বের করতে গেলে তোমাদেরও কিন্তু 1500 থেকে 2000 ডায়মন্ডের মতো খরচ হবে, যদি স্পিন চলাকালীন সময়ে না পাও তাহলে। তো আমি এখন এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি। সো এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি, 200টা টোকেন দিয়ে ফাইনালি বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম। অ্যান্ড হচ্ছে এই বান্ডেলটার যেসব জিনিস আমি ইকুইপ করবো তার ভিতরে একমাত্র রয়েছে, আচ্ছা সব কিছু ইকুইপ করি তারপরে দেখা যাক
ওয়েট। সো এই মডেলটার আমি সব কিছু ইকুইপ করেছি, কিন্তু সব কিছু ইকুইপ করলে অতটা ভালো লাগতেছে না, যার কারণে কিন্তু আমাকে কিছু জিনিস এখান থেকে চেঞ্জ করতে হবে। আর এই বান্ডেলটা পার্সোনালি তোমাদের কার কার কাছে কেমন লেগেছে পারলে একটু কমেন্ট করে জানাইও। আমার কাছে কিন্তু অতটাও বেশি ভালো লাগে নাই, তো তোমাদের কাছে ভালো লাগছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি কিন্তু সব সময় আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলি, উল্টাপাল্টা কখনো বলি না, এটা তোমরা খুব ভালো করে জানো। তাই তোমাদের মতামতটা আমি জানতে চাচ্ছি যে বান্ডেলটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো, শুধুমাত্র এই বান্ডেলের আমি বডিটা রাখতে পেরেছি, আর কিন্তু এখান থেকে তেমন কিছুই রাখতে পারি নাই, কারণ বডি ছাড়া আমি এখানে আর ভালো কোনো কিছু দেখতে পারতেছি না। দেন হচ্ছে এরপরে এই ক্যারেক্টারটাকে এরকম লাগতেছে যখন এই বান্ডেলের সাথে অন্য অন্য সেট আপ করে নিয়েছি এরপরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইভেন্ট সম্বন্ধে এবং টোটালি ইভেন্টে কত ডায়মন্ড খরচ হবে এটা তোমাদেরকে সুন্দর করে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।